এবং আজকের যে কথা প্রমাণ করা হলো যে অন্য অন্য নবীরা তো মুসলমান ধর্ম পালন করে গেছেনই, শ্রীকৃষ্ণ রাম গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও মুসলমান ধর্ম পালন করে গেছে, কেননা তাদের মধ্যে ভক্তি আছে, তাদের মধ্যে আত্মসমর্পণ আছে, শান্তি শৃঙ্খলা আছে, তার মানে ইসলামও আছে। তবে আমরা না বোঝার কারণে আজ আমাদের অধঃপতন। হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে অনেকেই এই কথাটি শুনে হয়তো আতঙ্কিত হতে পারেন বা কেউ গিবত করতে পারেন বা কারো ভালো লাগতে পারে, তার আত্মার খোরাক হতে পারে। তবে হে জগৎবাসী, আজকের আলোচনা হলো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ মুসলমান। হে জগৎবাসী, শ্রীকৃষ্ণ যে মুসলমান আমি দিচ্ছি তার প্রমাণ। আচ্ছা, সেটি কিভাবে? প্রথমত আমাদের নবী রাসূল থেকে, আমাদের বিভিন্ন ধর্ম থেকে আমরা আসি, তারপরে দেখা যাক যে শ্রীকৃষ্ণ মুসলমান কি মুসলমান না সেটা আপনারাই বলবেন। আমরা যদি কিতাব খুলি, চারটা কিতাব আমাদের শ্রেষ্ঠ, দেখা গেছে ইঞ্জিল, তৌরাত, জবুর, ফুরকান বা কোরআন, এই চারটা কিতাব শ্রেষ্ঠ। আচ্ছা, এই চারটা কিতাবের মধ্যে যদি লক্ষ্য করি, ইঞ্জিল শরীফ এসেছে হযরত ঈসা আলাইহিসসালাম থেকে। সূরা আলে ইমরানের মধ্যে ঈসা আলাইহিসসালামের কথা আল্লাহ বলেছেন যে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন, তা আল্লাহ তাকে পূর্ণবান বলেছেন। আচ্ছা, তাহলে আল্লাহ যাকে পূর্ণবান বলেছেন তিনি অবশ্যই শ্রেষ্ঠ নবীর একজন। তাহলে তিনি ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। তাহলে খ্রিস্টান ধর্ম যদি হয়ে থাকে, তাহলে মানুষ কিন্তু ঈসা আলাইহিসসালামের কাছে বায়াত গ্রহণ করেছে এবং কালেমা পাঠ করেছে। তাহলে আমি বলবো, যখন একজন মানুষ মসজিদ ধরল তখন তিনি কি করলো? কালেমা পাঠ করলো এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। তা আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করা হয়, তাহলে আত্মসমর্পণের আরেকটা ভাষা কি? মুসলমান। মুসলমানের বাংলা কি? আত্মসমর্পণকারী। আচ্ছা, তাহলে ঈসা আলাইহিসসালামও কিন্তু আত্মসমর্পণ করেছেন নিজে এবং সমস্ত উম্মতদেরকেও আত্মসমর্পণ আল্লাহর কাছে করাইছেন। মুসা আলাইহিসসালামের মধ্যে যদি যাই, তিনি মাধ্যমে সমস্ত উম্মত যারা ছিল তারাও কিন্তু আত্মসমর্পণ করেছে। আর আত্মসমর্পণের আরেকটা ভাষা হলো মুসলমান। তাহলে মুসা আলাইহিসসালামও মুসলমান। দাউদ আলাইহিসসালামের কাছে যারা উম্মতরা এসেছিল বায়াত গ্রহণ করেছে, তাহলে তার উম্মতগণ কিন্তু আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের আরেকটা ভাষা হলো কি? মুসলমান। তাহলে চারজন শ্রেষ্ঠ নবী। আচ্ছা, আরও একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তার থেকে মুসলমান এসেছে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তাহলে আমাদের ধর্ম মুসলমান ধর্মও বলি, আবার ইসলাম ধর্মও বলি। তো আমাদের মধ্যে আত্মসমর্পণও আছে, আবার ইসলাম মানে শান্তিও আছে। তাই বলতে চাই, শ্রীকৃষ্ণের কথা কিন্তু আমাদের কোরআনে পাওয়া যায় না, কিন্তু না পেলেও তাদের যে গ্রন্থ আছে, তাদের গ্রন্থ অনুসারে কিন্তু তারা যেই কথাগুলো বলেছে গীতা শাস্ত্রয় বা ভগবত, এসবের মধ্যে যা কিছু বলা আছে অনেক কথার সাথে আমাদের কোরআনের কথার সাথে মিল পড়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন যে কথাটি বলবো, শ্রীকৃষ্ণ মুসলমান, সেটা কিভাবে? যে শ্রীকৃষ্ণের কাছে যেই ভক্তরা এসেছিল তাকে মেনেছে, তাকে শ্রীকৃষ্ণ ভগবান বলে ডেকেছে, যেমন আমাদের মধ্যে আল্লাহ রাসূল বলে ডেকেছে, এরকম শ্রীকৃষ্ণ ভগবান হিসেবে তাকে মানুষে মেনেছে। আচ্ছা, এবং শ্রীকৃষ্ণের মাধ্যমে
মানুষ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছে, তাহলে আত্মসমর্পণের নাম যদি মুসলমান হয়ে থাকে আর মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণ হয়ে থাকে, তাহলে শ্রীকৃষ্ণ যে সনাতন ধর্মে তিনি আবির্ভূত হয়েছেন এবং তার কাছে বিভিন্ন মানুষেরা এসেছেন, তারাও কিন্তু কালেমা পাঠ করেছে। আর সেই কালেমাটা কি, আর আমাদের কালেমাটা কি? আমাদের কালেমার মধ্যে বলা হয়েছে অন্য অন্য কালেমা যদি পরে পরে সমস্যা নেই, কিন্তু প্রথমত যেই ইমান আনতে যেই কালেমাটি সেটি হলো কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এখন যে কথাটি বলবো সে কথাটি হলো যে শ্রীকৃষ্ণের কাছে যখন মানুষ আসতো তখন সেও কালমা পড়াইতো, সে কালেমাটা কিভাবে পড়াইতো? এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের কালিমা তাদের কালিমা সেম, কিন্তু বিভিন্ন ভাষা, এই জন্য আমাদের এই দশা, আমরা এই কথাগুলো বুঝি না বলে আজ মূর্খ হয়ে আছি। কিন্তু তাহলে শ্রীকৃষ্ণের কাছে যারা আসতো তারা কিন্তু ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করত, তাহলে আত্মসমর্পণের আরেকটা ভাষা কি? মুসলমান, আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। তাহলে এই আত্মসমর্পণ যদি শ্রীকৃষ্ণের ধর্মের মধ্যে থেকে থাকে, হিন্দু ধর্মে থেকে থাকে বা সনাতন ধর্ম থেকে থাকে, তাহলে সেই ধর্মটাও মুসলমান, এবং শ্রীকৃষ্ণের এই মুসলমান ধর্মই তিনি করে গেছেন, কিন্তু আরও একটি ভাষায়, এই আরও একটি ভাষায় করে গেছে, এই জন্য আমরা বুঝি না। আমরা কি বলি, হিন্দুরা ভালো না, খ্রিস্টান ভালো না, ইহুদি ভালো না, কেন? প্রত্যেকটা ধর্মের মধ্যে ধর্মের নেতা এসেছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে নবী অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে কি হয়েছে, যে রাম কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। তাহলে আজকের যে আলোচনাটি, আমি এটাই বুঝাইতে চাইলাম যে যেই ধর্মের মধ্যে আত্মসমর্পণ নেই সেই ধর্ম ইসলামও নেই, সেই ধর্মে সেই ধর্মের মধ্যে মুসলমানও নেই, আর যদি কোনো ধর্মের মধ্যে আত্মসমর্পণ করে থাকে তাহলে সেই ধর্মটাই মুসলমান ধর্ম। আর শ্রীকৃষ্ণ নিজেও মুসলমান এবং তিনি আত্মসমর্পণ সমস্ত ভক্তদেরকে আত্মসমর্পণ করাইছেন, তার মানে এদেরকেও মুসলমান বানিয়েছেন এবং তিনিও মুসলমান ধর্মই পালন করে গেছে, অন্য ভাষায় অন্য কার্যকলাপে। তবে হে জগৎবাসী, জানি না আমার এই আলোচনা কার কাছে কেমন লাগবে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আজকের যে কথা প্রমাণ করা হলো যে অন্য অন্য নবীরা তো মুসলমান ধর্ম পালন করে গেছেনই, শ্রীকৃষ্ণ রাম গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও মুসলমান ধর্ম পালন করে গেছে, কেননা তাদের মধ্যে ভক্তি আছে, তাদের মধ্যে আত্মসমর্পণ আছে, শান্তি শৃঙ্খলা আছে, তার মানে ইসলামও আছে। তবে আমরা না বোঝার কারণে আজ আমাদের অধঃপতন। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। তবে আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।